বাধা কোথায়? না, এটা তো ওই তো সেটাই তো বললাম না, যে এখন দুজনেই তো প্রতিহিংসা রাজনীতির মধ্যে আছে, তো একজনের কথা অন্যজন মানতে চায় না। এটাই, এটার জন্যই তো বললাম যে আলোচনাটা তো ওই জন্যই দরকার। প্রতিহিংসা রাজনীতি, আলোচনার এই মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থান তো কোনো কারণ নেই, একসাথে বসলে পরে আলোচনার ভিত্তিতেই তো অনেক কিছু হতে পারে, সেখানে করতে তো অসুবিধা নেই। আমি মানলাম স্যার প্রতিহিংসা রাজনীতি দুই নেত্রী করেন, কিন্তু আমরা প্রায়ই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে ছাত্রদল এবং ছাত্রলীগের ছেলেরা দা রামদা এইগুলা নিয়ে, হকি স্টিক এইগুলা নিয়ে মানে একজন আরেকজনকে পেটাচ্ছে, এটা সবই তো ওই সব কিছুরই উৎস তো ওখান থেকেই, এই দলাদলিটাই তো ওখানকার উৎস, তাই না? আজকে কঠোরভাবে যদি এগুলি দমন করতে হয়, তাহলে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে স্ট্রেট ওয়ে বহিষ্কার করে দিয়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করো, এদিকে ছাত্রদল থেকে বহিষ্কার করো। এই অ্যাকশন তো উপর থেকে নিতে হবে। আর আমাদের সময়ে যখন একদম প্রথম ইস্যুতে আমরা ছাত্র রাজনীতি দেখেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, জি আমাদের কোনো দলের লেজুবৃত্তি করি নাই তো। এখন অঙ্গ সংগঠন হয়ে গেছে ছাত্র ছাত্র রাজনীতি, প্রত্যেকটা ছাত্রদল অথবা ছাত্রলীগ বা ছাত্রমুখ, এই এগুলি হয়ে গেছে এখন অঙ্গ সংগঠন প্রধান রাজনৈতিক দলের, আপনারা কিন্তু সে যেখানে আমলে কিন্তু অঙ্গ সংগঠন ছিল না এরা। আপনারা যেখানে লেজুড়বৃত্তি রাজনীতি করেন নাই, সেখানে লেজুড়বৃত্তিক রাজনীতি ইন্ট্রোডিউস করলো কে? না, এটা আসছে তো এই সাথেই আসছে, ধারাবাহিকতা তো আছেই। ওই মোমেন খান সাহেবের পরবর্তী যে সমস্ত ডেভেলপমেন্ট সব কিছুর মধ্যে দিয়েই তো এখন বাংলাদেশের বর্তমান রাজনীতি। তো এখন যেমন এরশাদ সাহেব একটা ভালো কাজ করছিলেন, উনি ওনার ছাত্র রাজনীতি বর্জন করে দিয়েছিলেন, জি সংহতি ছিল না কিন্তু, আর তাতে তার কোনো লাভ হয়নি, তার বরং ক্ষতি হয়েছে, ক্ষতি কারণ হয়েছে। ওনার ছাত্র রাজনীতি করছে, সবটা একসাথে বন্ধ হয়ে গেলে অন্য কথা ছিল। তো ছাত্র রাজনীতি তো ছাত্র রাজনীতি নাই। আমাদের এই এখান থেকে জাতীয়তাবাদী ফ্রন্টের ম্যানিফেস্টোতে আমি কিন্তু এই কথা বলেছি যে আমরা ছাত্র রাজনীতিটাকে ক্যাম্পাসে সীমাবদ্ধ রাখতে চাই। তোমরা ছাত্র ছাত্ররা ওই হল ইউনিয়নের ইলেকশনে পার্টিসিপেট করো, ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করো, তোমাদের জাতীয় নির্বাচনে আসার দরকার নেই, সেখানে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করে তোমাদের নিজেদের সেবাধর্মী যে সমস্ত ইউনিয়নগুলো আছে সেখানে তোমরা রাজনীতি করো, তারপর তুমি পড়াশোনা শেষ করে নিয়ে জাতীয় রাজনীতিতে তুমি জয়েন করো এবং সেখানে তুমি সামথিং করো। নাহলে আমাদের এমন অবস্থা যে একেবারে সে এখন তো সেই টেন্ডারবাজির জন্যে বছরের পর বছর একজন ছাত্র ফেল করতেই থাকে, ফেল না করলে ছাত্র দলে থাকা যেতেছে না, জি ছাত্রত্ব চলে যেতেছে, ফেল করে করে ছাত্রত্ব রাখতেছে, তারপর ওখান থেকে নেতৃত্ব নিতেছে, তারপর সে টেন্ডারবাজিতে ইনভলভ হয়ে যাচ্ছে। এই সব ছাত্র দলে ছাত্রলীগের এগুলি তো হচ্ছে যে কারণে মারামারি কাটাকাটি, দিস ইজ দ্য রিজন। তো এগুলির থেকে তো বেরিয়ে আসতে হবে। আমার কথা হলো যে এখানে জাতীয় একটা কনসেনসাসের প্রয়োজন রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এখন দেখতে হবে যে দেশের ভবিষ্যৎটা কিভাবে সংরক্ষণ করা যায়। এ দেশের এই যে ছেলে মেয়েরা, তারা শিক্ষিত যুবক যুবতী, তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে দেশের, এই 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 ক্যাটাগরিটা ক্লোজ হয়ে গেলে তো মুশকিল। জি কাজে তাদেরকে এই ধারাবাহিকতা রেখে এই ছাত্রদেরকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এবং আরও ভালোভাবে তাদেরকে দেশ গড়ে মানে গড়ে তুলতে হবে, যাতে করে তারা দেশের কাজে তাদের নিজেদেরকে নিয়োজিত করতে পারে। কিন্তু আমাদের জাতীয় নেতৃবৃন্দের তো সেদিকে খুব বেশি একটা চিন্তা ভাবনা আছে বলে মনে হয় না, কারণ আমরা স্কুল পর্যন্ত যে রাজনীতি করি, স্কুলে একটা কমিটি হবে সেখানেও ছাত্র রাজনীতি হতেছে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ হয়ে সেই সমস্ত নির্বাচন হতেছে। তো দিস ইজ আনফর্চুনেটলি সিস্টেম লস। তো এগুলি তো আমাদের কঠোরভাবে দমন করার প্রশ্ন আছে, এবং এটা যদি আপনাকে দমন করতে যান হয়তো আপনার বিপদ হবে, কাটাভিত্তিক রাজনীতি কোন সময় আপনার উপরে চড়াও হবে। তো এগুলি করার জন্যে আমি মনে করি যখন কি একটা রাজনৈতিক কনসেনসাস হয় যে আমরা সব দল মিলে আসলে দিস আর অল, যেমন দলীয়করণ, আপনি দলীয়করণ করতে করতে এখন বিচার পান না আপনি, আপনি যখন একটা পেশেন্ট হয়ে একটা হাসপাতালে যান আপনি দলীয়করণকে ভয় করতেছেন, আপনার ডাক্তারটা আওয়ামী লীগের না বিএনপির, আপনি তখন মাথার মধ্যে এটা ঘুরতে থাকে যে আমার আমি যে পেশেন্ট হলাম আওয়ামী লীগ ডাক্তার কিনা নাকি বিএনপি আমার ডাক্তার, এটা নিয়ে চিন্তা করতে থাকেন। এই যে দলীয়করণে এই যে অভিশাপটা, আজকে বিচার পাবেন কি না পাবেন, জজটা কোন কোন দিকের কোন দলের ই ছিল সে সমস্ত দিকে চিন্তা ভাবনা করেন। এগুলোকে সব মুক্ত করতে হবে, এভরিথিং হ্যাজ টু ফিনিশ,
একটা স্টেজে যেতে হবে যেখানে সব কিছু শেষ করে দিয়ে যেন ওয়েল স্বচ্ছতা থাকতে হবে, জ্বালাই দলীকরণ করবে, কঠোরভাবে তাদেরকে শাস্তি দিতে হবে।